ভাঙন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ দপ্তরকে স্মারকলিপি প্রদান করা হলো। আজ হরিশচন্দ্রপুর থানা এলাকার ভালুকা ইলেকট্রিক সাপ্লাই অফিসে ইসলামপুর অঞ্চলের ভাঙন প্রবণ এলাকা রশিদপুর ভাকুরিয়া কাওয়াডোলসহ একাধিক এলাকার বাসিন্দারা আজ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের কাছে দাবি তোলেন, শীঘ্রই ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে, না হলে তারা বৃহত্তম আন্দোলনে সামিল হবেন বলে হুমকি দিয়েছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই ফুলহর নদীতে ব্যাপক ভাঙনের জেরে নদীর ওপারে থাকা 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী পোলটি জলের তলায় চলে যায়। তারপর থেকে নদীর ওপরে থাকা ইসলামপুর অঞ্চলের 7টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। 11 দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এদিন এলাকার তৃণমূল নেতা অবনী সাহার নেতৃত্বে বিদ্যুৎ দপ্তরের স্মারকলিপি প্রদান করা হয়। অবনীবাবু বলেন, আমরা আজ ভালুকা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে আমাদের দাবি তুলে ধরলাম। দীর্ঘ 11 দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ নেই, আমরা চাই অবিলম্বে ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক, না হলে আমরা আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমরা বিদ্যুৎ অফিসে ছিলাম, এসে সাহেবের সঙ্গে কথা বললাম যে আমরা বিদ্যুৎ চাই, আপনি কবে বা কতদিনে বিদ্যুৎ আমাদেরকে দিবেন, কারণ আমাদের সমস্যাগুলো উনা এসএস সাহেবকে পুরোভাবে ডিটেলসে জানালাম। জানানোর পর উনি বললেন একটা প্রেয়ার দিতে, প্রেয়ারও দিয়েছি, তার অনুলিপি কপি আছে আমার কাছে। কবে থেকে আপনাদের এলাকায় বিদ্যুৎ নাই? মোটামুটি হয়ে গেল আপনার গত সোমবার থেকে, 25 দিনের মতো। তো এখন আপনাদের মেন দাবিটা কি? আমাদের গ্রামে বিদ্যুৎ চাই, প্রশাসন মানে বিদ্যুৎ দপ্তর কিভাবে বিদ্যুৎ দিবে এটা উনাদের দায়িত্ব। আমরা কিন্তু প্রথমবারের মতো সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাধ্যমে উনাকে জানালাম, প্রেয়ার করলাম, এরপরে যদি উনি আমাদের কাজে স্টেপ না নেয়, বিদ্যুতের কাজে যদি স্টেপ না নেয়, তাহলে আমরা বিদ্যুতের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামব। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।